বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি। আজকে রায়ের বাবার জন্মদিন, তো রাই সেই উপলক্ষে দেখো কত গাছ কিনেছে, ও ওর বাবাকে এই গাছগুলো গিফট করবে। ধরো দেখি, আমি দূরে যাই, ওর ওর বাবাকে দাও গাছগুলো। খুব সুন্দর একটা প্রয়াস। বন্ধুরা, আজকে চলে এসেছি একটা অন্য ভিডিও নিয়ে। আজকে হচ্ছে রায়ের বাবার জন্মদিন, সেই উপলক্ষে বাড়িতে একটু ছোট্ট করে আয়োজন হয়েছে, তারই কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো। সকাল সকাল ঠাকুরের কাছে বাতি দিয়ে দিন শুরু হলো। অনুষ্ঠানটা খুবই ঘরোয়া ছিল। রায়ের দাদু, ঠাকুমা, বাবা, মা আর ছিল মামার বাড়ির দাদু দিদা মামাকে নিয়ে। রায়ের ভালো নাম কিন্তু দৃতিকা, তবে রায়ের আরেকটা ডাক নাম আছে কৃতি। এবার কেক কাটার পালা। রায়ের বাবার কোলে উঠে বসেছে, রায়ের ইচ্ছা কেক কাটবে, আর বাবা হিসেবে ওর বাবারও এটা প্রথম জন্মদিন, তাই দুজনে মিলে একসাথেই কেক কাটলো। কেক কাটা কমপ্লিট, এবার কেক খাওয়ার পালা। এরপর বাড়ির বড়রা একে একে রায়ের বাবা অর্থাৎ কৃষ্ণকে আশীর্বাদ করলো। কৃষ্ণর ভালো নাম কিন্তু কৃষ্ণেন্দু। আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমরা একটু ছবি তুলে নিলাম। রায়ের বাবার জন্মদিন বলে কথা, খাওয়া দাওয়া তো একটু স্পেশাল হতেই হবে, মেনুতে অনেক কিছুই ছিল। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। এইভাবেই রায় তার বাবার জন্মদিন সেলিব্রেট করলো।